31st December প্ল্যান কি তোদের? হ্যাঁ ছোট ভাই কাটা বুঝি আমি কি করবো, ছেলেরা খুব হেল্পফুল আর ওদের সঙ্গে বিহেভিয়ার যথেষ্টই ভালো, বিশেষ করে আমাদের সিলেটারি স্যার আছে তাদের বিয়ে তার বিহেভিয়ার আর ম্যামের বিহেভিয়ার যথেষ্টই ভালো। মাঠের মধ্যে বসে আছি, এই যে মাঠের মধ্যে সবাই বসে আছে, এই যে পম্পি সুস্মিতা পায়েল বিনিতা জয়দেব, এই যে আমি বছরের লাস্ট দিন তাই জন্য সবাই আমরা ছবি তুললাম। আর হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে 31st অফ ডিসেম্বর আর আজকে কলেজে যাচ্ছি, এবার কলেজের লাস্ট দিন মানে কলেজের না সরি বছরের লাস্ট দিন, কলেজে কী কী এনজয়মেন্ট হচ্ছে আর কার সাথে কী কী গল্পগুজব হচ্ছে না হচ্ছে সব কিছু ব্লগে দেখাবো, তো ব্লগ 10 পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা অ্যাটলিস্ট কলেজে পৌঁছে গেছি, আর আগের ক্লিপটাতে যে তোমরা ব্যাকগ্রাউন্ডে কীর্তনের ভয়েস শুনছিলে সেটা আমার মা করছিল, তো প্লিজ ইগনোর দ্য ভয়েস। আর যাই হোক মা কীর্তন ভালো করে, সারাদিন বাড়িতে আমি ওঠাই শুনি। আর এই যে কলেজে আর ভাই সাহ চারিপাশের ওয়েদারটা দেখো তোমরা, আর এই যে সুপ্রিয়া আর চারিপাশের ওয়েদারটা জাস্ট দেখো, এখন অলমোস্ট 10:30 বাজে বাট তাও রোদ ওঠেনি, তাহলে ভাবতে পারছো আজকে কেমন ঠান্ডা। আর আজকে আমাদের এইখানে মানে আমার বাড়ি হিলিতে, ওয়েস্ট বেঙ্গলের হিলিতে, আর আমি এখন আসছি হচ্ছে কামালপাড়া নামের জায়গায়, তো আমাদের এখানে 17 ডিগ্রি সেলসিয়াস আজকে, তাহলে বুঝতেই পারছো কতটা ঠান্ডা। আর যাই হোক কলেজে ঢুকে গেছি আর এখন যাবো ক্লাসরুমে, আর আজকের যেহেতু 31st অফ ডিসেম্বর কলেজে খুব কম জনসংখ্যক আসবে, বাট যারা গেছো তাদের সাথে সবার সাথে তোমাদেরকে মিট করবো, আর আজকে কী কী গল্প হবে সব কিছু তোমাকে ব্লগে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। কলেজটা পুরোপুরি মোটামুটি ফাঁকা কারণ যেহেতু ঠান্ডার সময় সবাই তাড়াতাড়ি আসেনি, বাট অনেকেই হয়তো আসছে, আমি রুমে এখনো ঢুকিনি, রুমে ঢুকবো। আর ব্যাপারটা হচ্ছে তোমরা যদি কেউ এই কলেজে ভর্তি হতে যাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কমেন্ট বক্সে স্যারদের নাম্বার দিয়ে দেবো, যাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, খুব হেল্পফুল। আর ওদের স্যারের বিহেভিয়ার যথেষ্টই ভালো, বিশেষ করে আমাদের যে সিলেটারি স্যার আছে তাদের তার বিহেভিয়ার আর ম্যামের বিহেভিয়ার যথেষ্টই ভালো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে বলে দেবো। আর আজকে আসছে বন্দনা, মুখটা দেখিয়ে দেয় হাই করে দেয়, আর সুপ্রিয়া তো তোমার দেখলে, আর হচ্ছে রিয়া আসছে, তারপর আরো কয়েকজন আছে, সবাইদের সাথে মিট করাবো, সবাই আসি ভালো কলেজে। তারপর আরে আমি আমাকে তাদের গণেশ স্যার বললো যে সৌম কেউ তো টাকা দিচ্ছে না, তুমি একাই দিচ্ছ না, আমি প্রথম টাকা দিলাম বুঝলি, দেখছিস তো ওই যে মেন যে বিয়ের গ্রুপটা, অসীম স্যার বললো যে তুমি টাকাটা দিও, তুমি নিবো, ঠিক আছে করলাম। তারপর অনেকে কালকে পর্যন্ত কেউ নেই, এবার আমি সেকেন্ড ইয়ারে একজনকে বললাম ওই গ্রুপে বলছে, গ্রুপের স্ক্রিনশটটা আমাকে দিল, সবার কি করে জানিস, তুই করলে আমি করব, তুই করলে আমি করব, তুই করলে আমি করব। আরে টাকাটা তো দে, অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, 3 তারিখ লাস্ট ডে, 3 তারিখে সবাই যদি দেয় অ্যারেঞ্জমেন্ট কখন করবে স্যার বল। ওরকম একটা ডেটের একটা তুই তো একাই করবে আর আরে ওই জন্য তো মালদাটা ঠিক করা হয়েছিল, মালদা মালদা বলে কি বলতো, তো তুলসীপুর মোড়টা স্পট করা হতো, ওখান থেকে গাড়িটা সবাই উঠতো, তুই 3 মহিতে উঠতে পারতিস, তুই প্রতিদিন থেকে উঠতে পারিস, দুবার থেকে উঠতে পারতিস, কোনো প্রবলেম নেই বুঝলি, ওই তো লোকজন নাই সংখ্যা নাই কি করবে, ক্লাস আছে আমি ওই আমি দাদা বাড়ি যাচ্ছি, ওই আমাকে ফোন করলো বুঝলি, ফোন করছে আমি এই ছেড়ে শুনবো, এইটুকু লিখতে হবে, আমি বলছি শুনিস না, যেটা লেখা আছে ওটা 30 নম্বর মারা যাবে, তারপর তাও এই কাছে
এত তোমরা হচ্ছে ইয়েতে লিখলে পাবে না, এটাকে একটু মডিফাই করতে হবে, পয়েন্ট পাবে না, শেষ গল্প, গল্প ইতিহাস হবে না। তোকে ওই জন্য বললাম যে তুই বলিস না, এই জন্য আমি তোকে কতবার বলছি, আমি তোকে কতবার বলছি বল, শুনছিলিস তো, সবাই বলছিল কথা শুনি না, খাতাটা কাট এবার। আমার তো, আমার তো না তিনটা হয়েছে, আমি তিনটা কোশ্চেন দেখছিলাম, তা আমাদের ওরকমই কর, কাট এবার। ১২টা পেজ হবে, লাস্টের দুটো পয়েন্ট যদি লিখতে চাস 30 পেজ আরামে হয়ে যাবে, 30-40 পেজ গল্প শেষ। ওটা কোথায় পাবো? কোনটা? আরে ওখানে পেজ নাম্বার দেওয়া হয়েছে, এত পেজ থেকে এত পেজ। বইটা কোথায় কালকে কিছুর জন্য ছুটি নেই তোর, এখন এই মানে এক দুই দিন এরকমই হবে, সরস্বতী আগে পর্যন্ত এরকমই হবে, বুঝলি? স্যার, স্যার আপনি যদি এখানেও পিকনিক করেন তাও আমি করবো স্যার। হ্যাঁ স্যার, তাও করবো স্যার, রাজি স্যার, আমি তাও রাজি, পিকনিক হলেই হলো স্যার। এত দেরি কেন, দেরি কেন, তো কটার বাস ধরার কথা ছিল, কটার বাস ধরার কথা ছিল বল, কটার বাস ধরার কথা ছিল বল, টান করছি, মা খালি বলতেছি, মা খালি হচ্ছে, বিশ্বাস কর, তোকে বললাম তারপরে তারা উড়ে ফেলে যায় স্নান করলাম। তুই হচ্ছে একটা সিরিয়াসলি সিরিয়াসলি লেভেলের মানুষ, সিরিয়াসলি মানুষ পোস্টে লাইক দেওয়ার আগে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তুই পোস্টে লাইক দিছিস কিন্তু জানিস না ফ্রেন্ড আসছে। আরে ওটা বলিনি, আমি যদি তোর ফ্রেন্ডে না থাকি তুই তো বুঝতে পারবি ওখানে অ্যাড ফ্রেন্ড থাকবে। আমি আছি বিনীতা ঘোষ, কে এটা? তারপরে যখন খুলে দেখি টাকা, পিকনিক যাওয়ার আগে টাকা জমা দে, পিকনিক করার আগে টাকা জমা দে, পিকনিক, আরে ঠিক আছে পিকনিক করবি তো টাকা দিবি না, কি দিছি তোর কাছে 20 টাকা পাবো নি, তোর কাছে 20 টাকা পাবো, কন্টেন্ট কন্টেন্ট ডিসেম্বর কি করবো, আজকে বছরের লাস্ট দিন, আজকে তো ব্লগ করতে বন্ধুরা একটা জিনিস হয়েছে এখানে যেটা রিক্যাপচার হচ্ছে, আচ্ছা হবে না তোমরা, তোমাদের ব্যাটলা মানে আমার ব্যাটলা কামটা তুলতে পারবে, বাট সেই হাসির জিনিস ছিল কোন আমার কোন ভালো ছিল, ভালো ছিল ৩১ ডিসেম্বরে প্ল্যান কি তোদের? রিয়া তোর আমরা মাঠের মধ্যে বসে আছি, এই যে মাঠের মধ্যে সবাই বসে আছে, এই যে পম্পি, সুস্মিতা, পায়েল, বিনীতা,
এই জয়দেব, এই যে আমি আর বাদবাকি করি, বাদবাকি ওই যে ওইদিকে সবাই বসে থাকে কি কুড়ি খেলছে না মুড়ি খেলছে। যাই হোক, ব্যাপারটা হলো বছরের লাস্ট দিন এরকম কলেজের মাঠে বসে চারিদিকে রোদের মধ্যে জাস্ট সেরা লাগছে। তো বন্ধুরা, যেহেতু বছরের লাস্ট দিন তাই জন্য সবাই আমরা ছবি ছবি তুললাম, আর সেই ছবিগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পেয়ে যাবে। তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ফলো করুন। আর সবাই এখানে মজা করছে। তো বন্ধুরা যাই হোক, যেহেতু 31st December তাই জন্য কলেজ ছুটি দিয়ে দিল। আর আজকে যেহেতু শনিবার ছিল, চারটা পিরিয়ড পর কলেজ ছুটি, একবারে কলেজ 3 তারিখে খুলবে। 3 তারিখে তোমার সাথে কলেজের ব্লগ শেয়ার করবো, সরি 4 তারিখে, 3 তারিখে ব্লগ, 4 তারিখে তোমার দেখতে হবে। আর সামনে সবাই যাচ্ছে, অসীম স্যার, গণেশ স্যার, আর এখন যাবো টোটো ধরবো, ধরার পর আবার কামাপাড়ে গিয়ে মাছ ধরতে হবে। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর নেক্সট ব্লগ আসছে, টিল দেম টাটা।